ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ঝাড়গ্রামে আসবেন। তিনি বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানে উদ্বোধন করে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানাবেন। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক আমন্ত্রিতদের নিয়ে অনুষ্ঠান করা হবে। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। তাই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরকে সফল করে তোলার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি চলছে জোর কদমে। সোমবার ঝাড়গ্রাম রাজ কলেজের হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামবে। সেখান থেকে তিনি যাবেন রাজবাড়ী টুরিস্ট কমপ্লেক্সে। এরপর ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। তাই ঝাড়গ্রাম শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েনও করা হয়েছে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।